কি জানা মা পাঁচ সংখ্যাকে আমি শেষ করে দিয়েছি মা কাল বুঝে রাখো মুদিরা কোথা আছে মা কোথায় সূর্যকি সূর্যকি তাহলে করো আশীর্বাদ এই মুহূর্তে চললাম ওই সূর্য দিয়ে রে মুদিরাকে করিতে হবে নিধা আশীর্বাদ করি বাঞ্চাতর পূর্ণ সাবধান যেন না কেউ ধরে ফেলতে পারে সকল রক্তের হলু খেলা শুরু করেছি বিরাট রাজত্বের মধ্যে বিরাটের গর্ভ চন্ন করে তোমার প্রচারে প্রচারে করতে পারি যেন মা এই বিশ্ব বাঞ্চা তোমার মারতে চলে সূর্য গিয়ে তখন বদলে রাজপুত্রকে সমাধায় করে তারপরে ফিরেছি তোমার চরণ রাজার কনিষ্ঠ পুত্র উত্তর উত্তর শুনেছি মহান যোদ্ধা বঞ্জতায় সে অর্জুনের ছাত্র মা সাবধান তোর কাছে পরাজিত হতে হবে তোর তাহলে ছলনা রাষ্ট্রে নিতে হবে ছলনা রাষ্ট্রে হ্যাঁ কেমন ছলনা রাষ্ট্রে মা কেমন ছলনা রাষ্ট্রে বলো মা বলো না তুমি তুমি যাবে সদার ভাই রূপে তাহলে তুমি আমার সুন্দর করে সাজিয়ে দাও কেউ যেন না চিনতে পারে আমি এক্ষুনি দেবো বাবা বেশ মা বেশ এক্ষুনি দেবো বেশ মা তোমার মনের মতো করে তুমি সুন্দর করে সাজিয়ে দেবে যেন ওই গুহার বাইরে আমাকে কেউ না চিনতে পারে চলো চলো বাবা চলো দেখতে দেখতেছি কয়েক মহাশি চলে গেছে একে একে শুনছি আমার আমার দুই দুইটি ভাই তারা তারা যে পড়ে গেছে কিন্তু কিন্তু এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমার 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 দাদাকে আমি কেন কেন খোঁজ পাচ্ছি না সতালিক তাহলে কি না 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 আমি কি ভাবছি আমি যে রয়েছে গিরে মহল পর্বতের কে কে ভাই ওরে হাতা শিশু বেশে যারা গো টাকায় উত্তরে রে পারো কেন এসেছ কোনোদিনই হতে পারে না আমার যে আরো তিনটি ভাই লুকায়িত করে রয়েছে সত্য করে পরিচয় দাও তুমি কে এসেছ আমার এই গৃহে আমার সত্য পরিচয় জানতে চাও যার ভয়েতে তোমার পিতা এই গুহার মধ্যে লুকিয়ে রেখে গেছে আমি সেই শীতলার পুত্র জরাসুর
আজ ছলনা রাস্তায় নেই তুমি আমার দ্বি মহনের দ্বার তুমি উন্মোচন করায় কেন কেন এসেছ? এসেছি আমার মাকে দেবী বলে স্বীকার করবি। কোনদিন হবে না, কোনদিনই হবে না তোমার মায়ের পূজায় এই মৎস্য রাজ্যে। তোমার বুকের তাজা রক্ত নিয়ে যাব আমার মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। কোনদিন সে আশা তোমার পূর্ণ হবে না। শুনে আছি তুমি অর্জুনের শিষ্য, হ্যাঁ তাই তোমার গুরুদেবকে স্মরণ করো। এই উমরটা তোমার প্রাণটা অবশেষে করিবে পরিত্যাগ। এতই বড় স্পর্ধা তোমার যে আজ অর্জুনের শিষ্য করিবে তুমি পরাজিত। তাহলে দাও কার বাহুতে কতটা ক্ষমতা আছে। বেশ তাহলে এই মুহূর্তে যুদ্ধের জন্য তুমি প্রস্তুত হও। তবে শুনে রাখো, তোমার দুটি ভাই হয়েছে আমার হাতে প্রাণান। কখনো হতে পারে না, কখনো হতে পারে না আমার দুটি ভাই তোমার হাতে প্রাণ ঘাত। মিথ্যা বলছ, মিথ্যা বলছ। ভাই হয়েছে আমার হাতে প্রাণ তো আর তোমার সর্বাঙ্গে দিলাম এই চড়াশুরার কুস্তি। অসংখ্য অসংখ্য আমারই বসন্ত বেরিয়েছে গাই। হবে হবে যে আসতে থাকতে পারছি না। সর্বরঙ্গ যে আমার 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 যে চলে যা। রাজপুত্র যদি এভাবে মারা যায় তাহলে পৃথিবীতে আমার মায়ের নামের কলঙ্ক। ওই রাজপুত্র কি আমার আমি ছেলের ভাই বলে ভাই তুলে নেব। ওকে বুঝিয়ে বলবো আমার মায়ের পূজা করার জন্যে। না আমি চাইনি রাজকুমার, আমি চাইনি, আমি চাইনি তোমার সর্বাঙ্গে সন্ত। এই ছলনা করে আমাকে ভাই বলে করেছে সম্প্রদানে, আর আমি তোমাকে দাঁড় করেছে উন্মোচন। আজ আজ তুমি ছলনার আশ্রয় নেই আমাকে তুমি করতে জাতি আমাকে করেছো। তুই যদি একবারে দাদা বলে আমার বক্ষ মাঝে আসতে পারিস, থাকবে না তোর এই বসন্তের যন্ত্রণা, থাকবে না এই বসন্তের জ্বালা। আয় একবার দাদা বলে এই দাদার বক্ষে ছাপিয়ে পড় না ভাই। যে আমাকে আজ রাজপ্রাসাদে করতে বলে দেবী পূজায়
তাকে আমি দেবী বলে করি বলে আশীর কারি। আজ আমার পিতা যাকে দেবী বলে করি না বন্ধু, তাকে আমি কোনোদিন দাদা বলে করি বলে আমি শব্দ। আমি অত হিষ্ট নয় রে, একবার মধুর কণ্ঠে আমাকে দাদা বলে ডাক, একবার ডাক, তোর এই বুকের জ্বালা যন্ত্রণা সবই নিবারণ হয়ে যাবে রে। আয় দাদা বলে আমার কাছে আয়। আজ আজ আমাকে ছেলে করে ছিলেন কৌশলে দিয়েছে আমারই আমাকে জরা জীর্ণ ব্যাধে, তাই আজ আমাকে সমস্ত কিছু ভুলে গিয়ে দাদা বলে করিতে হবে সম্প্রদানে। আয় ভাই, আজ আজ আমি যাব যাব দাদা। তোর এই বসন্তের জ্বালা থাকবে না রে, কি বলছিস? তোর বসন্তের জ্বালা সব নিবারণ হয়ে যাবে, কি বলছিস? তবে দাদার যদি একটা কথা মতো কাজ করতে পারিস। বলো দাদা বলো। পারবি? পারবো দাদা, পারবি, পারবো। বল আমার কাছে তুই প্রতিজ্ঞা করছিস? হ্যাঁ দাদা, আজ আমি তোমাকে আমি স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করছি। গুহার মধ্যে চলো, মা শীতলার উপরে পুষ্পাঞ্জলি দিতে চাও। তোমাকে তোমার ওই দেবীকে আমি করে ওরা কখনো পূজা হই, যে আমার পিতা করে না যে দেবীকে পূজা হই, কোনোদিন আমি তাকে করিব না দেবী। তোর জন্য প্রস্তুত হন, আমি এই এই পর্বত গুহার মধ্যে নিভিয়ে দিলাম তোর চোখের দৃষ্টি। চতুর্দিকে আমার এখানে এমন ভাবে অন্ধকার ঘনি এসেছে, দেখতে পাচ্ছি না কোথায় কোথায় যারা আসবে, কোথায় তুমি আমি দেখতে পাচ্ছি না কেন এমন ভাবে অন্ধকার ঘনি, কোথায় কোথায় যারা আসবে, কোথায় তুমি? ওরে ভাই একটি বার আমার আমি শেষ করে দিয়েছি, এইবার নিয়ে যাবো এর হৃৎপিণ্ডটা নিজেই ভক্ষণে করব, তাজা রক্ত নিয়ে মায়ের নিকটে। রাজপুত্র তোমার বুকের তাজা রক্ত নিয়ে চললাম আমার মায়ের। এই যে তোমার পূজার পুষ্পাঞ্জলি, রাজার কনিষ্ঠ পুত্র উত্তরের বুকের তাজা রক্ত এনেছি তোমার পায়ে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তোমার অপমানের প্রতিশোধ নিতে আজ তোমার পুত্র জ্বালা শুরু হয়েছে মৃত্যুর বিভীষিকা। কিন্তু
কি হয়েছে মা? বিরাটের জ্যেষ্ঠ পুত্র এখন বেঁচে। বিরাটের জ্যেষ্ঠ পুত্র এখন বেঁচে? হ্যাঁ। আমবে গায়ে পড়েছেন মা, রাজার জ্যেষ্ঠ পুত্র শতানিককে আমি এই মুহূর্তে তার শেষ করে তার বুকে রক্ত নিয়ে আসবো। তোমার নানা চরণ চলে আমি যে বীর, তাই বীরত্ব দেখায় আমার একান্তই কর্ম। তাই নারী লোভে ছদ্মবেশ ধারণ করে কি চকের গৃহেতে আমি মাথা নত করতে পারব না। পরিপূর্ণ মৎস্য দেশ যুদ্ধ জিতে আরে দৈর্ঘ্যে ষোলো কোষে বিরাট রাজ্যে মহাশ্মশানের আড়া, ওই শ্মশানে বসে তোমার সন্তান খেলা করবেন। তোমার পূজার লাগি কারোর কাছে মাথা নত করতে পারি আয় বাবা। বড় ব্যাধি কোথায় তুমি? শ্যামা কেমন বেশ তোমাকে মারতে হবে। কাকে মা? কি রাজার? রাজার জ্যেষ্ঠ পুত্র। ও বড় পুত্রকে মারতে হবে? হ্যাঁ। তা পারবো মা? নিশ্চয়ই পারবে। তার আগের পুত্রগুলো কি হয়েছে মা? শোনো শোনো শোনো, তিন পুত্রকে মেরেছে জরাসু। যাও তুমি রাজার জ্যেষ্ঠ পুত্রকে মেরে এসো। ও মা, ওই একটার মেরে আমি হস্তক্ষেপ করতে পারবো? কেন? একটা মেরে তুমি হস্ত মানে হাত নোংরা করতে পারবে না? শুনো শুনো শুনো, বিরাট যে তিনটে পুত্র মেরে এসেছে জরা, তার থেকে শতানিককে মারলে বড় নাম হবে তোমার। কি নাম হবে জানো? কি নাম মা? ও জীর্ণ অম্বলা ওলা উঠা। তাহলে এবার তুমি কি রাজার গুরু মা গুরুপদী? তাহলে বলো মা, কি হয়েছে বলো মা? এই নাও অক্ষয় পঙ্কজের মা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি অক্ষয় পঙ্কজ মানে কি হবে এটা? এটা রাজার ছেলের গলায় পরিয়ে দিবি, দিলে রাজ ছেলে মারা যাবে। মার মাথা খারাপ হয়ে গেছে কেন? মালা পরালে নাকি রাজার জ্যেষ্ঠ পুত্র মারা যাবে? না গো মা, না, মালা পরালে সুন্দর দেখতে হয়। সুন্দর দেখতে হয়? শোনো বড় ব্যাধি,
এই মালা হচ্ছে বেল পড়া বসন্তের মালা, যার গলায় পরিয়ে দেবে সঙ্গে সঙ্গে তার মৃত্যু অনিবার্য। হ্যাঁ, ঢেকিতে না হয়নি কুচার জলে বাড়িতে আছিস? আমি তোর গুরু পত্নী বাবা, তোমার বিরাট রাজ্যে শ্মশান হয়ে গেছে, আমি তোমার জ্যেষ্ঠ ভাগ্নার জন্য এই অক্ষয় পঙ্কজের মালা নিয়ে এসেছি। এই অক্ষয় পঙ্কজের মালা যদি গলায় পরিয়ে দিই, তোমার ভাগ্নে আর মরবে না। তাহলে আমার সেই বড় ব্যাধি ওলা উঠো বাদ দিয়ে মানে নারী রূপ ধারণ করতে। হ্যাঁ, তোমার নাম তা হলো কি জানো? কি কিচকের গুরুপত্নী শ্যামা? ছি ছি ছি, কি কি একটা নাম নাম আমার বললো, বিশাল নাম হবে। আমার নাম হলো কি শ্যামা? ওঠো 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 ওঠো, শোনো শ্যামা কার নাম জানো? কার নাম জানো না? শোনো, দেবাদিদেব মহাদেবের স্ত্রী, তার নাম শ্যামা। সেই শ্যামা তুমি, সাবধান, তাহলে মালা নাও, এবার নাচতে নাচতে প্রবেশ করো। শ্যামা কেমন বেশে ধরেছ গো, আমরা সবাই বসে আছি রাজপ্রাসাদে, মামা গেছে রাজকার্য করতে। তা আজকে আমরা খেলা করব সবাই মিলে, ভাই ভাই। হ্যাঁ, খেলা করব। কি খেলা করব বলো তো? কি খেলা করা হবে বলো তো? আজকে আমরা, হ্যাঁ, গুলি খেলা হবে, বহু বসন্তি খেলা করব। গুলি খেলা হবে? গুলি খেলা করবে? হ্যাঁ। আর যদি ওই গুলি কারোর যদি লেগে যায়? হ্যাঁ, যাবে যাবে না, ও খেলা খেলবো না। সবাই মিলে ঠিক করে কোন খেলা খেলবো, আর মামা যদি জানতে পারে তাহলে কিন্তু কোনো খেলা খেলতে দেবে না। না, ও খেলা খেলবে, মামা বকাবকি করবে। তাহলে অদম সন্তানের প্রণাম গ্রহণ করো। থাক বাবা, থাক 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 বাবা, প্রণাম করতে হবে না, আমি অনেক দূর থেকে আসছি বাবা। তা কি মনে করে গুরুমা? মনে করলাম কেন বলতেন বাবা, শুনলাম তোমার ভগ্নিপতির রাজ্যে বিশাল বিপদ হয়েছে, শীতলার মায়াতে সর্বশান্ত হয়ে গেছে। তারপর তোমার ওই বড় ভাগ্না তোমার গৃহেতে আছে। এ কথা কারোর কাছে প্রকাশ করবে না। না বাবা না,
শ্মশান হওয়ার আগেই আমার বড় ভাগনাকে আমি লুকিয়ে রেখেছি আমার এই কম্বস্থলে। সে দেখো কি এনেছি দেখেছো? কি বলতো? অক্ষয় পঙ্গজ মালা। বাহ 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 বাহ, খুব আনন্দের কথা। তাহলে অক্ষয় পঙ্গজ মালাটা ও গো গুরুমা, অক্ষয় পঙ্গজ মালা তুমি আমার গলে পরিয়ে দাও। কার মারতে এসে কার মারবো? আরে বাবা, এ তোমার ভাঙনার নামে সংকল্প করা? ও শতানিকর নামে সংকল্প করেছো? তাই তোমার ভাঙনার বড় বিপদ, তাই জন্য তোমার ভাঙনার নামে সংকল্প। এর পরের বারে তোমার নামে সংকল্প করি তোমায় মালা দান করে যাব বাবা। তবে অতি সাবধানে গুরু মা। তোমার ভাগনা কোথায়? আমার ভাগনা সমস্ত রাজপুত্রদের সঙ্গে খেলা করছে। কোথায় খেলা করছে? অতি সঙ্গ পড়ে কোথায় মুখ ছিলে আমার ভাগ্নের গলায় মাল্য ওখানে দান করবে। বলছি কোথায় আছে তোমার ভাগনা? রাজ অন্তপুর মাছি। তাহলে আসি বাবা। এসো মা, যাওয়ার সময় দেখা করছো মা। হ্যাঁ ভালো থাকবে। কি হলো? তুমি কে? তুমি বুঝবে না। কিচকের গুরুমা। কিচকের গুরুমা মানে তোমার যে দিদিমা। দিদিমা? তাই এসো, তোমার একটু পা ধুয়ে দিই। আসলে যেখানে যাই পা ধোয়ার ব্যবস্থা, পা ধুয়ে দিয়েছে দেখুক নিকাজ অল আউটের পা। তাহলে আমি ধরা পড়ে যাই। না তোমরা ছোট মানুষ, তোমাদের পা ধোয়াতে হবে না, ওটা আমার তোমাদের তোমাদের না আমার পা ভালো। তা কাকে খুঁজছো দিদিমা? বলছিলাম কি, ওই শতানিক্য কোথায়? শতানিক্য? হ্যাঁ, আরে রাজার পুত্র, জ্যেষ্ঠ পুত্র শতানিক্য। আমি তো বলতে পারবো না, তুমি খুঁজে খুঁজে দেখো, আমি বলে দেবো এখন। বাবা কি উপকারী বন্ধু থাকো, তুমি খুঁজে খুঁজে দেখো, দেখার পর বলে দেবো। চারিদিকে ভর্তি হয়ে গেছে কেন? সব বলাউট বোঝায় নাই বলে খুবই খাবে বলে খাওয়া দাওয়া নিয়ে বুঝা নেই। বলে ভাই একটা কথা বলি শোন, আজ ওলা উঠো খাবি কখন? বলছিলাম কি কানে কানে বলবে? না না না, বলছিলাম কি রাজার জ্যেষ্ঠ পুত্র শতানিক্য কোথায় বলে? ওই তো গোবারের মধ্যে বসে আছে খেলা করছে। কোথায় বসে আছে? ওই তো পাহাড়ের মধ্যে। ও এইটা ঠিক বলে, পাহাড়ের মধ্যে বসে ঠিক বলে বাবা, ওর মধ্যে খুঁজে নেবো তাই তো? ধীরে ধীরে যাবে। ও আচ্ছা, অতি সাবধান। খুব রাগি লোক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও শান্ত হয়ে যাবে, ও দিদিমার দেখলে সবাই শান্ত হয়ে যাবে। পাহাড়ের মধ্যে সূর্যের আলো বার করে বোঝাই বলে কে তুমি? কে তুমি? হ্যাঁ, তুমি চিনতে পারবে না? না আমি চিনতে পারিনি তো। তোমার মামার গুরুমা। গুরুমা? তাহলে আমার দিদা। তোমার দিদিমা। দিদিমা? ও দিদিমা তোমার পায়ে হাত। তা কি বলি শুন, কেন এসেছিস গল্পটা শোন। কেন এসেছিস বাবা? শুনিনি, তোর পিতার রাজ্যে বহু বিপদ, বড় বিপদ, তাই জন্য তোর জন্য এনেছি অক্ষয় পঙ্কজ মালা।
এই মালা তোকে পরিয়ে দিলে সারা জীবনের মতো তোর আর কেউ নিধন করতে পারবে না, তাই বলছো দিদিমা? হ্যাঁ। আচ্ছা ওই মালা তাহলে এত গুণ? হ্যাঁ, এই মালা পরলে আমাকে কেউ আর মারতে পারবে না। সত্যই দিদিমা? হ্যাঁ। তাহলে এই মালা তুমি নিয়ে এসেছো আমার জন্য? হ্যাঁ। তা বেশ তো, তুমি তাহলে আমার গলায় পরিয়ে দাও। হ্যাঁ, তাহলে আমি অমর হয়ে যাব। হ্যাঁ, তার আগে তোমাকে আমি একটি প্রণাম করতে চাই। না না না, তুমি দাদু ভাই না, তুমি তুমি আমার দাদু ভাই, তুমি একটু আমার হাম দিবি, আমি তোমার কোলে একটু জাম দেব। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি আমার কোলে আসবে? সে দিদিমা, আমি তোমার কোলে করে নেব, তার আগে তুমি আমার এই মালাটি পরিয়ে দাও। তোমাকে আমি ঘুরিয়েছি না, খুব সুন্দর লাগছে। আমার মালা পরিয়ে দিয়েছি, সেই মালা পরিয়ে আমি আমি যে খুবই সুখী আছি দিদিমা। আমার আমার যেমন কেমন হচ্ছে এই মালা পরে, আমার এমন কেমন হচ্ছে? না না না, আমি একটিবার একটিবার আমি পালিয়ে যাব। একটু পরে মরে তুই ঘর হয়ে যাবি, তুই চিনতে পারিনি আমি সেই তোলা ওলা।